নমস্কার বন্ধুরা, আমি রাজলক্ষ্মী। আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগস এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। রান্নায় যাওয়ার আগে আমার বাগানের একটু অংশ দেখিয়ে নিই। এই গোলাপ গাছটা প্রায় মরে গিয়েছিল মাটি চাপা পড়ে, যা হোক বেঁচে আছে। এখন বেঁচে গিয়ে খুব সুন্দরভাবে এখন এটাই ফুল দিচ্ছে। গোলাপগুলো অত বড় নয়, কিন্তু একসাথে পাঁচটা লাল গোলাপ হয়েছে, দারুণ কালারটাও হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাশেই রয়েছে রাতরানি বা হাসনাহানু। চলুন এরপরে চলে যাই রান্নায়। অনেক সময় এমন হয় নিরামিষ দিনে আমাদের একদম মাথায় হাত পড়ে যায় যে কি রান্না করব আজকে। যেটা গ্রামে বানানো হয় নিরামিষ দিনে, সেরকমই একটা সহজে বানানো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে, যেটার নাম হলো বেসন পোস্ত। যেটা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানানো যায়, স্বাদে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন শুরু করি। বেসন পোস্ত বানানোর জন্য এখানে আমি সাথে নিয়েছি দেবার জন্য ঝিঙে। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে এরকম চৌকো চৌকোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর বানাবো বড়া। বড়া বানানোর জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, সাধারণ বেসন। আপনি যতটা পরিমাণ বড়া বানাতে চান সেই অনুপাতই নেবেন। তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম এক চামচ কালো জিরে, আর সাথে দিলাম একটু নরম আর মুচমুচে করার জন্য একটু খাবার সোডা, একদম চামচের অল্প পরিমাণে, না হলে কিন্তু বড়াগুলো ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এরপর অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা একটু শক্ত শক্ত করেই বানিয়ে নেব। দেখুন, দেখিয়ে দিচ্ছি, খুব পাতলাও হয়নি, খুব শক্তও হয়নি। প্রথমে বড়াগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য সাধারণ একটা কড়াই বসিয়ে নিয়েছি জ্বলন্ত গ্যাসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম তেল বড়াগুলো ভাজার জন্য। তেলটা এখন বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। এরপর চামচে করে দিয়ে দেব ছোট ছোট বড়াগুলো। বেশি পরিমাণে দেব না, ছোট ছোট বড়া বানাবো। আর যেহেতু সোডা দিয়েছি, বড়া অল্প পরিমাণে মেটেরিয়ালস দিলেও বড়াগুলো দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। যে সমস্ত বন্ধুরা ভালোবেসে আমার ভিডিও দেখে পাশে রয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই যে কোনো একটি ফুল ভিডিও দেখে। বড়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে এইভাবে উল্টে নেড়ে চেড়ে দুদিকটায় ভালো করে ভেজে নেব। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টাচ করে অলে শিফট করে যাবেন, তাহলে আমি যে কোনো ধরনের রান্নার রেসিপি বা ব্লগ শেয়ার করার সাথে সাথে তার নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে আপনার কাছে। এখন বেসনের বড়াগুলো দুদিকেই ভাজা হয়ে গেছে, তাই গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে খুন্তি করে এইভাবে অনবরত নেড়ে চেড়ে একটু লালচে করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। এখন হয়ে গেছে বেসনের বড়াগুলো ভাজা, এরপরে আস্তে আস্তে তুলে নেব। বড়াগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরের ফোড়ন। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা ঝিঙেগুলো, আর দিলাম ঝিঙের স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর ঝিঙে ভালোভাবে মাখামাখি করে এর মধ্যে ঝাল স্বাদ আনার জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আমি কম ঝাল করব বলে কাঁচা লঙ্কা দিলাম একটা, আপনি চাইলে আরও দিতে পারেন। তারপরে ঢাকা দিয়েছিলাম, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই ছিল। ঢাকা দেওয়ার পর দেখুন, ঢাকনাটা খুলে মিনিট পাঁচে পরে দেখলাম কত জল বেরিয়েছে। জলটা বেরোনোর পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেসনের বড়াগুলো। বেসনের বড়াগুলো এখন দিলে ঝিঙের জলটা অনেকটাই শুষে নেবে। এই দেখুন, ঝিঙের জল শুষে পুরো একদম নরম তুলতুলে হয়ে গেছে, যেহেতু সোডা দিয়ে বানিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা। এখানে আমি পোস্তর সাথে কিন্তু লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এর সাথে পোস্ত যেটা ছিল বাটিতে বাটা, সেই বাটিটা ধুয়ে জলটা। জল দেওয়ার পর মিনিট দুয়েক ফুটলেই গ্যাসটা বন্ধ করে দেব। একটু রসালোভাবেই নামাবো পোস্তটা, কারণ পরে বড়াটা কিন্তু আরও জল টানবে। যাতে শুকনো শুকনো বেশি না হয়ে যায়, তাই এরকম রসালোভাবেই নামিয়ে দেব। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আজকের এই সহজ পদ্ধতিতে নিরামিষ দারুণ একটা রেসিপি বেসন পোস্ত কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।
সকলেই খুব ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আরও একবার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আরও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।